গৃহবধূ খুনের ঘটনায় চাঞ্চল্য ধর্মনগর মহকুমাধীন মঙ্গলকালী 3 নং ওয়ার্ড এলাকায়। মৃতার অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সাত সকালে এহেন ঘটনায় নানা প্রশ্নের জন্ম দিল। ঘটনাস্থলে পৌঁছেছেন ধর্মনগর থানার ওসি, মহিলা পুলিশ টিম, এসডিপিও এবং এসপি। তদন্তে আনা হয়েছে ডগ স্কোয়াড। প্রায় 7 থেকে 8 ঘন্টা মৃতদেহ পড়ে রয়েছে জঙ্গলে। পুলিশ প্রশাসনের কিছুটা ঢিলেমিকে দায়ী করেছেন এলাকাবাসী। সূত্রের খবর, মঙ্গলকালী 3 নং ওয়ার্ডের বাসিন্দা অজয় মাহিষ্য দাসের স্ত্রী লক্ষ্মী মাহিষ্য দাস দীর্ঘ 6 থেকে 7 মাস যাবৎ নিখোঁজ ছিলেন। ফলে ধর্মনগর থানায় মিসিং ডায়েরি করেন মৃতার স্বামী অজয় মাহিষ্য দাস। তারপরে আজ সকালে বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে একটি বাঁশ ঝাড়ের পাশে স্ত্রীর অর্ধনগ্ন মৃতদেহ দেখতে পান। জানা যায়, গ্রামের এক মহিলা প্রথমে দেখতে পেয়ে মৃতার স্বামীকে বিষয়টি বলেন। মুহূর্তেই গ্রামবাসীরা বিষয়টি প্রত্যক্ষ করে পুলিশকে অবগত করেন। সকাল আনুমানিক 7 ঘটিকায় বিষয়টি এলাকাবাসীর নজরে আসে। তড়িঘড়ি পৌঁছে পুলিশ। বেলা 10:30 নাগাদ ঘটনাস্থলে পৌঁছন এসপি নর্থ, এসডিপিও দেবাশীষ সাহা, ধর্মনগর থানার ওসি, মহিলা পুলিশ টিম। খবর পাঠানো হয় ডগ স্কোয়াড টিম এবং ফরেন্সিক এক্সপার্টদের। সূত্রের খবর, মৃতদেহ উদ্ধারের সাথে সাথে জঙ্গলাকীর্ণ বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হয়েছে মৃতার শাড়ি, একটি খালি পার্স, জুতো, পলিথিন মোড়া কিছু খাবার। মৃতদেহে কোন রকমের আঘাতের চিহ্ন দেখতে পায়নি পুলিশ। তবে শরীরের ডান পাশে কিছু চিহ্ন দেখতে পেয়েছে পুলিশ, যা টেনে হিঁচড়ানোর প্রমাণ বলে বক্তব্য পুলিশের। তবে অন্যত্র খুন করে একানি ফেলে রাখা হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। টোটাল বিষয়ে তদন্তে পরিষ্কার হতে পারবে বলে অভিমত পুলিশ বাবুদের। তবে কে বা কারা এই খুনের সাথে জড়িত তা কিছুটা তথ্য রয়েছে পুলিশের কাছে, যা তদন্তের স্বার্থে প্রকাশ করছে না পুলিশ। সন্দেহভাজন অভিযুক্তদের নাম ধাম সহ কিছু তথ্য পুলিশের কাছে জমা দিয়েছেন মৃতার স্বামী বলে সূত্রের খবর। জানা যায়, মৃত গৃহবধূর বয়স 42 বছর। ওনার 2 মেয়ে, 1 ছেলে। বড় মেয়ের বিয়ে হয়ে গেছে। মৃতার স্বামী এবং এলাকাবাসীর বক্তব্যের উপর ভিত্তি করে নানা প্রশ্ন উঠে এসেছে। 1, 6-7 মাস ধরে নিখোঁজ হওয়া গৃহবধূর কোথায় ছিল, এতদিন কার সাহারায় ছিল? 2, যদি বহিরাজ্য পাড়ি দেন অন্য হাত ধরে, তবে কিভাবে এলেন, কারা আনল, আর এভাবেই বা শেষ পরিণতি কেন হল? সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটাতে পারে একমাত্র পুলিশ। সেদিকে তাকিয়ে আছেন এলাকাবাসী সহ মৃতার পরিবার। লক্ষ্মী মাহিষ্য দাস, স্বামীর নাম, ছেলে মেয়ে আছে? আছে। কটা গো? মাইয়া একটা বিয়া দিবে, আর এখন ছেলে একটা মাইয়া আছে। মারা গেছেন উনি কে আপনার? আশ্রী। আচ্ছা, কিভাবে মারা গেছেন? এখানে কিভাবে মারা গেছে স্যার, আমি তো কইতে পারি না। তুমি বাড়িতে আসলেন না স্যার? তো কবে মিসিং হয়েছেন? আমি তো 6 মাস হয়েছে স্যার বাইরে গেছে, আমি কোনো খোঁজ খবর পাইছি না। মিসিং হওয়ার পরে উনি বাড়িতে আইসা না? এই আইলো, এই দেখলেন আপনি? আপনার কি কারোর প্রতি কোনো সন্দেহ হয়? এটা তো স্যার কেসে যে আমার সন্দেহ, তো ফটোগুলো দিয়ে দিছি স্যার এর কাছে। এসডিপিও স্যার এর কাছে দিছি। আমি কাজকর্মে থাকি স্যার, ঘটনার দিনও বাড়ি থাকি না, রাত্রি আই। নাম কি দাদা? সকাল প্রায় 8:30 নাগাদ আমাদের কাছে খবর আসে যে মঙ্গলখালীতে একটা মহিলার একটা শবদেহ পাওয়া গেছে। তো সেই ভিত্তিতে আমরা এখানে আসি। আসে আমরা একটা মহিলার, যার নাম লক্ষ্মী মাহিষ্য দাস,
সে মঙ্গলখালি ওয়ার্ড নাম্বার 3 বাসিন্দা। ওনার শবদেহ ডেড বডি আমরা রিকভারি করি। তো রিকভারি করার পর আমাদের ফরেন্সিক টিম এসছে, তারপর আমাদের সিনিয়র অফিসাররা এসছে, আমরা এখন তদন্ত করছি। তো এটা তো শবদেহ পাওয়া গেছে, মারা ডেড বডি তো পাওয়া গেছে, কিন্তু আমরা এই মুহূর্তে কজ অফ ডেথটা বলতে পারছি না। ফরেন্সিক এক্সপার্টদের সঙ্গে কথাবার্তা বলে আমরা নির্দিষ্ট ধারায় মামলা নেব। আমরা দেখলাম যে মহিলার শবদেহ পাওয়া গেছে, সে পুরো নগ্ন অবস্থায় আছে, আপনাদের কি মানে কি ধারণা এটা কি হতে পারে? নগ্ন অবস্থায় পাওয়া গেছে, তার শরীরে একটা ড্র্যাগিং মার্ক ছিল, এছাড়া আর কোনো এক্সটার্নাল ইঞ্জুরি আমরা পাইনি। আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে, সিনিয়র অফিসারদের উপস্থিতিতে, ল্যাডিং অফিসারের উপস্থিতিতে আমরা বডিটা আপাতত পরীক্ষা নিরীক্ষা করার পর তার শরীরে এই ড্র্যাগিং মার্কটা ছাড়া, মানে টানা হেঁচড়া করলে যে একটা দাগ পাওয়া যায় ডান দিকে হাতের কোন দিকে একটা মার্ক পাওয়া গেছে, এছাড়া কোনো এক্সটার্নাল ইঞ্জুরি পাওয়া যায়নি, অর্ধনগ্ন অবস্থায় বলটা ছিল। আমরা দেখছি এই ঘটনাটার আসল কি কারণ হতে পারে। মহিলার সাথে কিছু জিনিস পাওয়া গেছিল যা বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হয়েছে, সেগুলো কি কি উদ্ধার করেছেন আপনারা? মহিলার একটা শাড়ি ছিল, এটা তো প্রপারলি আইডেন্টিফিকেশন হয়নি, তার স্বামীও বলতে পারে না এই শাড়িটা কার। তবে পিওটার সারাউন্ডিংসে আমরা কিছু জিনিসপত্র পেয়েছি, ওর একটা ব্যাগ ইউজ করা একটা ব্যাগ পেয়েছি, একটা শাড়ি পেয়েছি, কিছু খাবার পেয়েছি। তো এটা আমরা তদন্তের স্বার্থে এখন আর এর চাইতে বেশি কিছু বলতে পারছি। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা।